কথায় বলে কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে আর একবার আসে একলা। তাদের সাথে আমাদের বোঝাপড়াটা গানের মাধ্যমে। তারা খুব ব্যস্ত, তাই মাঝে মাঝে দূরত্ব তৈরি হয় ঠিকই, কিন্তু আবারও তাদের সাথে আমার যোগাযোগ করিয়ে দিল গানই। আমাদের সঙ্গে এখন রয়েছে প্রসেনদা এবং দীপ্তার্ক। প্রসেনদা, ঠিক বললাম তো? বলো, তাই তো হওয়ার কথা, গানের ধর্মই তাই। গানই মিলিয়ে দেয়, আবারও মিলিয়ে দিল। তো প্রজাপতি বিস্কুট গান নিয়ে তো কথা হবেই। ফার্স্টে বলে, এই যে ছোটবেলা শেখা, মানে এখন সত্যি খাওয়া হয় না, পাওয়া যায় কিন্তু খাওয়া হয় না, সেটা যে আবার মানে ফিরে পাচ্ছি আমরা, মনে করিয়ে দিচ্ছে, সেটা কেমন লাগছে তোমাদের দুজনেরই? প্রসেনদা এগুলো খুব ভালো বলতে পারে, একদম প্রসেনদা বলবে। আমি গানটুকুনি গাইতে পারি, ওইটুকুনি গাই না। পাওয়া যায় কিন্তু আমরা এখন খাই না, সেটা অন্য কেস। মানে অনেক অন্য অপশন, কুকিজ টুকিজ চলে এসছে জীবনে, তাই। কিন্তু প্রজাপতি বিস্কুট কিন্তু এখনো ওই কাঁচের বয়ামে একদম ঠিক রাখা মানে চায়ের দোকানে পাওয়া যায়। কিন্তু আমার একটা প্রবলেম আছে প্রজাপতি বিস্কুট, আমি এখন কেন খাই না, ছোটবেলার প্রজাপতি বিস্কুটগুলো বেশি মিষ্টি ছিল, এখন চিনি কমে, চিনি কমে, রাইট, উপরে যে চিনি থাকতো ওটা এখন আর লেয়ারটা নেই, কেমন একটা কালো কালো কি একটা করে দেয়। তো মানে ওই গুঁড়ো মুখে না লাগিয়ে তো খাওয়া যায় না, তাই জন্য সারাক্ষণ মানে মুখ পরিষ্কার করা, বিছানা নোংরা করা, এটা মাও বলে দিত যে না, তুই প্রজাপতি বিস্কুটটা ঘরে এনে আর খাটের ওপর উঠে খাস না, ওটা বাইরেই খেয়ে আসবি। কিন্তু প্রজাপতি বিস্কুট গানটা তো গাওয়া হয়েছে, তো এখন কি খাওয়া হচ্ছে সেই? হ্যাঁ, এখন তো সব জায়গায় প্রজাপতি বিস্কুটই খাচ্ছি, মানে যখনই উইন্ডোজ আসছি তখন প্রজাপতি বিস্কুট খাচ্ছি, ওখান থেকে দিয়েছে, বাড়িতেও সবাই খাচ্ছে। হঠাৎ করে ওই যেরকম ঈশা বলছিল, প্রজাপতি ময় হয়ে গেছে। আশা করি প্রজাপতি সবাই খাবে আর কি। বাড়িটি থাকবে নদীর কিনারে, চৌকো থাকবে, একটা শ্যাওলা রাঙানো নৌকো, প্রথম যখন গানটা এসেছিল অনেকেই কিন্তু ভাবছিল যে কবে প্রসেন গাইবে, কবে প্রসেনের গলা। মানে ইতিহাসটা তো এখন আর মানে কোনো ইতিহাসই নয়, এটা বহুবার বহু জায়গায় বলেছি যে হুট খোলা কবিতার রিতম, দীপাংশু, রিপন, ওদের কষাদা, পুটখোলা কবিতার কখনোই মানে এরকম কোনো দাবি ছিল না যে চ গানটা একটা গান বানাই, তারপর সেই গানটা বেচি, তারপর সেই গানটা কিছু হোক। মানে এটা সম্পূর্ণ মানে ওই ধরনের কোনো প্রত্যাশাহীনভাবেই গান বানানোর স্বার্থে গান বানানো। তো সেই গান সেরকম আড্ডায় ইয়ারকিতে নানারকমভাবে গাই, সেরকম উপালদার ওখানে গিয়েছি, তো তারপর অনিন্দ্যদার শুনে গানটা পছন্দ হয়েছে। তো আমরা যদি সত্যি তোমার হুট খোলা কবিতায় গানটা শুনতে যাই, তাহলে কিন্তু এতটা পলিশড নয়, সত্যি খুবই ক্যাজুয়ালি তুমি গেয়েছো ওখানে। তো এখানে এই যে এতটা পলিশড গাইলে, সেটা কি মানে ভালো লাগছে নাকি? মানে দেখো, এটা ছবির স্বার্থে টোটালি, মানে একটা গান যখন একটা ছবির স্বার্থে ইউজ করা হবে তখন সেটা টোটালি ছবির জন্য, যে ছবির জন্য গান, গানের জন্য তো ছবি নয়, সুতরাং ওই ছবিটার সঙ্গে ম্যাচ করবে এমন একটা ভার্সানই প্রবুদ্ধদা মানে টোটাল সিচুয়েশনটা শুনে সেরকমভাবে অ্যারেঞ্জ করেছে, সেই হিসেবে টেম্পোটা ঠিক হয়েছে। তাও তুমি দেখবে চন্দ্রানিধি ভার্সন আর আমার ভার্সনের মধ্যে কিন্তু একটা ছোট্ট একটা ডিফারেন্স আছে, মানে একই রকম লাগবে তোমার শুনতে, কিন্তু ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তার কারণ ওটাই যে ছবির আলাদা আলাদা সিচুয়েশনে এক সময় মেল ভার্সন, এক সময় ফিমেল ভার্সন ইউজ হচ্ছে। তো এত যখন যেটা আজকাল স্টুডিওতে বোধহয় হয় না, মানে এই গানটার সাথেই সেটা হয়তো হয়েছে যে প্রবুদ্ধ তৈরি হয়েছে, মানে প্রবুদ্ধদা মানে প্রসেনদা চন্দ্র মানে চন্দ্রানিধি মানে গানটা একসাথে থেকে একসাথে বাজিয়েছে গিয়েছে, মানে এটা কিন্তু আজকাল আমরা স্টুডিওতে দেখতে পাই, একজন হয়তো এসে আগে গিটারটা বাজিয়ে দিল, তারপরে গান হয়ে আসে, তারপর একটা লিরিক পায়, তারপর তো গান তোলে, তারপর গায়ে একটা গাইড ট্র্যাক গাওয়া থাকে, কিছুই ছিল না, মানে পুরো গানটা এটা কিন্তু একই স্টুডিওর ভেতরে দুটো পার্টিশন করে দুজনে একসাথে বসে বাজাচ্ছে, চন্দ্রানিধি গাইছে, প্রসেনদা গাইছে, এরকম ভাবে হয়েছে। সেই জন্যই এত টেস্টি প্রজাপতি বিস্কুটের মতো বিষয়টা বেরিয়েছে, তাই না? বলো তো, তুমি ওই গানটা একটু দু লাইন আমাদের জন্য গেয়ে দাও, তারপর তো আমরা বিস্কুটে আসবো। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায়। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব
বারে যোগাযোগ উঠে যায়, গরাদ শোকে সূর্যমুখী, গরাদ শোকে সূর্যমুখী, খয়েরি কুড়ির ফুল সূর্য খুঁজে বেড়ায়। আরো শুনতে ইচ্ছে করছিল কিন্তু জানি কন্টিনিউ করবে না। তো প্রসেনদা, যদিও তুমি প্রথমে বললে যে দাবি দাওয়া নেই কোনো তোমাদের উঠখোলা কবিতা, তবুও আর কোনো গান আছে এমন যে তুমি চাও এইভাবেই পরে আবার সকলের কাছে ফিরে আসুক? অনেক গাছুর ঝুলি খুললে প্রসেনদা, প্রচুর গান আছে, আশা করি আবার আমরা তাহলে সেগুলো ফিরে পাবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো না না, সুতরাং এখানে হুটখোলা কবিতার জায়গায় একটা কথা বলার দরকার, মানে সেটা যখন ক্যামেরার সামনে রয়েছি বলে দিই, এটা তথ্য হয়ে থাকবে বাজুক না বাজুক, যে মানে আমাদের কিন্তু ওই হাঁড়ির ভেতর যে কটা চাল আছে ওটা নিয়ে দে বের করে দে বের করে এই অ্যাটেম্পটা কিন্তু আমরা নেই। আমরা নতুন গান এখনো বানাচ্ছি। বাহ, এটা খুব ভালো খবর, মানে ওখানেই থেমে যায়নি ব্যাপারটা, চলছে চলবে, ওটা থামতে দেওয়া যাবে না, একদম একদম অবশ্যই। এবার প্রজাপতি বিস্কুটের কাছে আসি। প্রজাপতি বিস্কুটের কাছে, ঠিক আছে, তাও মানে বিস্কুট বললে ভালো লাগলো না, মানে আমরা তো না না একদম নিশ্চয়ই, মানে আরেকজন নেই, আমি মানে ওই প্রজাপতি বিস্কুটের মতন ঝুড়ো হয়ে পড়ে যেতে চাই এটাই আর কি। না দীপ্তার একটা কথা বোঝ, এই গানটার আগে তোকে বলি একটা ছোট করে, সেটা হচ্ছে যে যে বড় ভালো ভালো মিউজিক অ্যাওয়ার্ড দেখবি সেখানে কিন্তু বেস্ট মেল ডেবিউ এটা লাগে গে ফেল না গানটাই। আমি বলছি রাজা, আমি বলছি রানী, আমি বলছি কন্যা, আমি বলছি ফানি, আমি বলছি ছানা, আমি কাটছি ছানি, আমি বলছি গ্রিন টি, আমি বলছি লাল চা, আমি লিখছি সিরিয়াল, আমি শিখছি কালচার, আমি ভাষা নেত্য, আমি নাচছি সালসা, উড়ে গেলে যাবে জুড়ে আটকুড়ে ভাটকুড়ে, দুয়ে মিলে যাবে টুড়ে কোমর বেঁধে, সঙ্গে যাবে কে এক মুঠো রোদার, প্রজাপতি বিস্কুট এক মুঠো রোদার, প্রজাপতি বিস্কুট, প্রজাপতি বিস্কুট এক মুঠো রোদার, প্রজাপতি বিস্কুট। আমি কিন্তু প্রথমে ভাবছিলাম লগ্নকে মিস করবো বোধহয়, কিন্তু করলাম না, তোমরা দুজন কিন্তু কাফি, দুজনে মিলে হচ্ছে আর কি, এটা অনেক দিন ধরেই হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে, মানে আর যে সায়নও লগ্নর পাটটা গিয়ে ফেলেছে। তাহলে আমিও গাইতে পারতাম, যাই হোক ঠিক আছে, এটা আরো বেশি ভালো হলো। তো এবার প্রসেনদার কাছে যেটা যাবো, যে প্রসেনদা আমরা যদি তোমার গানের তালিকা দেখি সেখানে যেমন পাগলু আছে, তোমাকে চাইও আছে, তাই তো, আবার এই ছবিও আছে, তো দুটো কোনো জায়গায় কনট্রাডিক্ট করে না, মানে ধরনের গান তো কথাও না, মানে কারণ মানে যেটা উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্যেই করা, যেরকম বাড়িতে গেলে মানে এটাই দেখলাম যে সব আর্টের জিনিস, পুরো ঘরটা সাজানো, বারান্দা সাজানো, দারুন, সব নিজের হাতে করা আঁকা, মানে তখন আবার ওইটা অন করে, না আমি আঁকি না, আমি কাঁথা স্টিচ বেটার পারি, কাঁথা স্টিচ বেটার পারে বলেছে, জেনে গেলাম ভালো। পরে ইন্টারভিউটা প্রসন্ন বাড়িতে কিন্তু, হ্যাঁ ছবিটাই মানে ওই ছবিটাই হবে একদম। আর দীপ্তার কাকুর কাছে জানবো যে অ্যাওয়ার্ডের কথা আগে থেকে বলে দিল, তো অনেকটাই বোধহয় জেনে গেল। হ্যাঁ আমি বোধহয় এই জানলাম আজকে অ্যাকচুয়ালি, মানে এরকম একটা অ্যাওয়ার্ড মানে এক্সিস্ট যে করে, একটা অনেকগুলো করে, অনেকগুলো ঠিক আছে, মানে সেটার জন্য আমি এখনই যে এরকম করে থাকি না, কিন্তু হ্যাঁ হলে হবে,
লোকে কি ভাবলো না ভাবলো সেটা অন্য ব্যাপার, কিন্তু এটাই বলছে যে তোমার গান সব জায়গায় লোকে শুনছে প্রচুর বেশি বলছে। দেখ এবার মানে কিন্তু প্রসেনদার ওটা রিপ্লাইতে এটাই বললো যে এটা কিন্তু আমার কপাল না, এটা গানের কপাল, গানের কপালটা ভালো ছিল তাই হয়ে গেছে আর তাই গানটার হয়েছে। তো যেটাই হয়েছে গানটার হয়েছে, মানে আমাদের থেকে আগে মানে মানে ক্রেডিটটা নেবে না তুমি বলছো, যাই হোক কিন্তু শোনো কোনো সময় না না, কিন্তু শুধু প্লেলিস্টে নয়, আমি কিন্তু লোকজনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দুটো দুটো করে লাইন দেখছি, বুঝলে তো, এরকম লেভেলে মানে আগেও ছিল অতটা এখন যেভাবে পৌঁছেছে আরো বেশি পৌঁছেছে। তো পুরোটা রিতমিক, এই দায়িত্ব আমি নিতে চাই না, এই দায়িত্বটা রিতমিক, রিতম তুই যদি দেখে থাকিস এটা তুই নে ভাই। থ্যাংক ইউ সো মাচ, প্রচন্ড খেমে গেছে মানে চুরান্ত এতক্ষণ ধরে পাকা চলছে না। আমরা অফ ক্যামেরা বা গান শুনবো কিন্তু এখন শেষ করব, প্রচন্ড খারাপ অবস্থা। তো তোমরা যদি লাস্ট প্রজাপতি বিস্কুট নিয়ে, প্রজাপতি বিস্কুট কিছু বলে দিন, সবাই দেখবেন প্লিজ দেখুন। হ্যাঁ মানে অনেক ছবি বেরোচ্ছে, সব ছবি যদি আগে দেখতে ইচ্ছে করে আগে দেখে ঘুরে এসে প্রজাপতি বিস্কুটটা অবশ্যই দেখবেন। আর আর আমার একটা ছোট্ট বক্তব্য আছে, সেটা হচ্ছে শুধু এই তোমাকে বুঝি না প্রিয় প্রিয়র সুরকার হিসেবে নয়, কম্পোজার হিসেবে নয়, এই ছবিটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনাদের কাছে যেটা চাওয়ার, এটা হচ্ছে যে আমরা টানা 19 দিন ধরে আড়াই শিডিউল করে খেটেছি এই ছবিটার পেছনে, তো সেটার একটা রেজাল্ট নিশ্চয়ই আপনাদের কাছে তুলে দিতে পারবো আমার যা মনে হয়। প্লিজ আসুন হলে দেখুন, আশা করি ভালো লাগবে। শাওন, এবার কিন্তু আনন্দীর একটা ভাই চাই। ভাই কবে আসবে ভাই? আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।